ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। হযরতকে হযরতের ইন্তেকাল অস্বাভাবিক ভাবে হয়েছে, কোন ঘরা হয়েছে, এসব কথা যদি কেউ বলে এগুলো নির্জরা মিথ্যাচার বলে কিছু নয়। এসব কথায় আপনারা কান দেবেন না, এগুলোর দ্বারাই মাদ্রাসা আর হতে হবে, মাদ্রাসার শান্ত পরিবেশ অশান্ত হবে, অশান্ত হয়ে যাবে। তাহলে সরকার হযরতের লাশ মুবারক কবর থেকে উঠে গিয়া পোস্টমার্টম করবে, এটা হযরতের শানে চরম বেয়াদবি আর বেইজ্জতি হবে। সমস্ত মুসলমান জনগণ, ওলামা এবং যে যে স্তরে আছি সবাই, আমার পূর্বে আমাদের মুহাদ্দিস জনাব হাফেজ জুনাইদ সাহেব মুদাদ্দিলুহু যে সম্পর্কে বর্ণনা দিয়েছেন আপনারা সবাই শুনেছেন, আমিও তার মধ্যে একমত প্রকাশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাদ্রাসার শেখুল হাদিস এবং শিক্ষা পরিচালক জনাব হাফেজ জুনায়েদ বাবুনগরী সাহেব দামত বরকাতুহু এবং মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মাওলানা আহিয়া সাহেব দামত বরকাতুহু, যে আপনাদেরকে যে বক্তব্য শুনাইছেন আমরা এখানে বসে শুনেছি, আমি এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত আছি। আমার বক্তব্য এটা, نحمده ونصلي على رسوله الكريم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كل نفس ذائقة الموت. الجامعة الأهلية دار العلوم معين الإسلام حدثري مدرسة سابق محتمم শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নবরুল্লাহ মরকাদা, উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। ওনার মৃত্যুটা স্বাভাবিক হয়েছে। বর্তমান মাদ্রাসার পরিস্থিতি মাশাআল্লাহ স্বাভাবিকভাবে চলতেছে। এই ব্যাপারে আমাদের শেখুল হাদিস হযরতুল আল্লামা জুনায়েদ বাবুনগরী দামত বরকাতুহু মুহাম্মদ ফুয়ুজুহুম, উনি যা বলছেন আমিও ওনার সাথে একমত পোষণ করতেছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আমরা সকলেই আসাতেজায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে আজাম, মজলিসে ইলমি, মাদ্রাসার শিক্ষা পরিচালক সবাই এখানে একত্রিত আছেন। মাদ্রাসা আল্লামা আমাদের জানের জান, প্রাণের প্রাণ, কুতুবা আলম শেখুল ইসলাম আল্লামা শাহ মুসফি সাহেব দামত বরকাতুহুম, মজলিসে শোরাকে এহতেমামের দায়িত্ব হস্তান্তর করার পরে আমরা নিজেরাই হযরতকে এই হযরতের কক্ষ থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেলে পাঠাইছি। ওখান থেকে ঢাকা গেছে, ঢাকা নিয়ে গেছে আর উন্নত চিকিৎসা করার জন্য। যখন টাইম এসে গেছে, হযরত আমাদেরকে এতিম বানাইয়া আল্লাহ তাআলার রফিকে আলা দরবারে পৌঁছে গেছেন। এটাই হলো সত্য বাস্তব কথা। এতে আপনারা বিভিন্ন মতের অস্বাভাবিকভাবে হযরতের
এন্তেকাল হয়েছে এবং খুব সম্মানের সাথে হাটাদারি মাদ্রাসার মকবরায় জামিয়ার মধ্যে দফন করা হয়েছে। আল্লাহর শুকর, লক্ষ লক্ষ মানুষ জনতা জনতায় অংশগ্রহণ করছেন, আপনারা সব দেখছেন। এবং বর্তমানে হাইয়াতুলিয়ার পরীক্ষা চলতেছে, ছাত্রদের লেখাপড়া সুষ্ঠুভাবে চলতেছে মাদ্রাসার মধ্যে, কোনো রকমের বিশৃঙ্খলা নাই। তাই আপনারা মাদ্রাসার সহযোগিতার দিকে এগিয়ে আসবেন, বিভিন্ন রকমের লাইফের কথাগুলিতে কান না দিয়া দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। আমাদের শেখুল হাদিস শিক্ষা পরিচালক এবং পরিচালনা কমিটির সদস্য আমাদের ওস্তাদ মহতরম শেখ আহমদ শাহ হুজুর, মাওলানা ইয়াহিয়া শাহ হুজুর, ওমর শাহ হুজুর, এরা যা বলছেন সামনে যারা বলবে সবাই আমরা একসাথে একমত হয়ে এই ভুল বুঝাবুঝিটা কাটার জন্য আমরা লাইভে আসছি। আল্লাহ আশা করি আপনারা ভুল বুঝাবুঝি থেকে ফিরে আসবেন, কোনো রকমের ভুল বুঝাবুঝি আর রাখবেন না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। রাসূলুল করিম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। كل نفس ذائقة الموت إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আমি একজন এই মাদ্রাসার শিক্ষক। আমি হাটাদারি মাদ্রাসায় কোরআন হাদিস পড়াই। যেই জুবানে কোরআন হাদিস পড়াই আমি শপথ করিয়া আল্লাহর কসম খাইয়ে বলতেছে, আমার এই জুবান দিয়া কখন আমি মিথ্যা কথা বলবো না। আমি জানি এই মাদ্রাসার পরিচালক রইসুল জামিয়া হযরতুল আল্লাম জনাব আহমদ শফি সাহেবের মৃত্যু একদম স্বাভাবিকভাবে হয়েছে, অস্বাভাবিকভাবে হয় নাই। যারা অস্বাভাবিকভাবে হয়েছে বলতেছেন, তারা এই মাদ্রাসাকে ধ্বংস করার জন্য বলছেন, আপনারা ওই কথাকে কখনো বিশ্বাস করবেন না। وآخر دعوانا أن الحمد لله رب العالمين على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আমাদের হাটহাজারি মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা মাদ্রাসার প্রতিষ্ঠাগণ ছিলেন, আমাদের মুরব্বিয়ানে কেরাম, এর পরপর মুহতামে মিনে কেরাম, শাহুল হাদিস হজরত এবং আসাতজায় কেরাম, যেভাবে যুগে যুগে আল্লাহর প্রিয় বন্দারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে গেছেন, তদ্রূপ বর্তমান আমাদের সবাই মুরব্বি, আমাদের ওস্তাদ ওস্তাদুল উলামা এখনও মুরশাদুনা হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই, তিনিও এই বছর কয়েকবারেই চট্টগ্রাম মেডিকেল এবং আসগর আলী হাসপাতাল ডাকাতে চিকিৎসার জন্য পূর্বে গেছিলেন। তদ্রূপ মৃত্যুর আগের দিন হযরতের অসুস্থ বাড়ার কারণে চট্টগ্রাম মেডিকেল সেখান থেকে ঢাকা আসগর আলীতে নেওয়া হয়েছে। তো সেখান থেকে শুক্রবার 6:20 সেখানে হযরতের এন্তেকাল হয়েছেন এবং এটা স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছেন। এই জন্য আমরা সবাই শোকাহত, সমস্ত মুসলমান বাংলাদেশের শোকাহত। আল্লাহ তাআলা হযরতকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই মুরব্বিয়ানে কেরামের সময় যেভাবে মাদ্রাসা সুষ্ঠুভাবে চলছে সামনেও যাতে সুস্থভাবে আল্লাহ চালায় এবং যারা আমরা আছি সবাইকে সুস্থভাবে চালাবে আল্লাহ তৌফিক দান করেন।
এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি এবং সাথে সাথে সমস্ত সর্বস্তরের মুসলমানের কাছে অনুরোধ, যাতে করে আমরা মাদ্রাসার দিকে সবাই লক্ষ্য রাখি, আগের থেকেও বেশি আমরা লক্ষ্য রাখি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার সমস্ত অভাব অনটন দূর করিয়া সুস্থভাবে চলার আল্লাহ সুযোগ দান করেন। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআন মজিদ আমাদের জন্য বড় সংবিধান। কোরআনের প্রত্যেক আয়াতের উপরে আমাদের ঈমান আনা লাগবে। যে কোরআনের আয়াতকে ইনকার করবে সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অন্য আয়াতের মধ্যে বলতেছে লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। তো মত যার যে অক্ত ওই মত আসবে, তার আগও আসবে না ফরও আসবে না, এটা আল্লাহরও ফাইসালা। যে এটাকে ইনকার করে সেই মুসলমান না। আমাদের শেখ হযরত আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার যে মৃত্যু হয়েছে আল্লাহর হুকুম ওই সময় ছিল ওই সময় হয়েছে, এটাকে যে ইনকার করে সেই কাফের, সে মুসলমান না। এইরকম কথা যে বলে সে কোরআনের খেলাফ বলে। তো কোরআন আমাদের সব মুসলমান মানা লাগবে। সে হিসেবে বলি মোহতম শাহ হুজুর সম্পর্কে যে সমালোচনা করে, হুজুর এমনি মারছে, ওইটার হত্যা করে মারছে, সব মিথ্য কথা। আল্লাহর হুকুম ছিল ওইভাবে মরা, ওইটা মরছে, স্বাভাবিক হজরত মরছে, আলহামদুলিল্লাহ। হন কেহর জুলুমের কারণে কেহ হত্যা করেছে বলে এগুলো সব মিথ্য কথা। আমাদের নাজমে তালিমাত হজরত মৌলানা জুনাইদ সাহেব আহমদ বরকাহ যেটা বলছে ওই ওইটা কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ওনার মৃত্যু রক্ত মত মৃত্যু করছে, আগে ফরো কিছু হয় নাই, এটা আমাদের সবার ইমান আনা লাগবে। উল্টা ফুল্টা কথা বলা এগুলো কোরআনের খেলাফ, এগুলো কোরআন না মানার মত কহ। আর আলহামদুলিল্লাহ হযরতকে এন্তেকালের পরে হাঁটা জেরে আনিয়া এখানে জানাজা হয়েছে, সুন্দরভাবে হযরতকে কবর দেওয়া হয়েছে। আমরা প্রত্যেক দিন হজরতের খবরকে জিয়ারত করতে আসি, যাইয়ে যাইয়ে কেন কিনতে আসি, যে রকম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে ফাতেমার কবরে যে কাঁদছিল, হাবিবি গাবান আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, এভাবে আমরা যাইয়ে হজরতের কবরে কাঁদতে আসি। আলহামদুলিল্লাহ হজরত সুন্দর জায়গা হজরতকে কবর দিয়েছে। আর মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলতে আছে, লেখা পড়া সত্যি কেলা সুন্দরভাবে চলতে আছে, হাইয়াতুল উলিয়ার ফরিকেও ভালোমত চলতে আছে। যে যারা মাদ্রাসা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে আছে সব মিথ্য কথা। আপনারা যদি মনে চায় আসেন হাঁটা জেরে মাদ্রাসায় আসে দেখেন, এক শায়ের বলতেছে শনি দা কাই বাবা তানিন্দে দিদা তোরা দিদা ওয়ো সুব্রা শনি দা। এই যে হাঁটা জেরে মাদ্রাসা, যার যা সন্দেহ হয় আসেন হাঁটা জেরে মাদ্রাসায়, খেলাস কিভাবে কল আল্লাহ কল আর রসুল চলতে আছে। হযরত তানবী রহমতুল্লাহ আলাই একদিন নিজের বাপ বয়ান করতে আছে, যে তানবী এই মাদ্রাসার প্রথম মুরব্বী, উনি বলতেছে একদিন নিজের বাপ, খাহমকে ওক্ত চুনা বগুজারম গাহে ববাইতে খুদা গাহে ববাইতে রসুল। এ আমাদের ওস্তাদরা আজান দিছে সব মসজিদে সফা বলে দাঁড়ায় গেছে, এরপরে আসিয়া কল আল্লাহ কল রসুল আলহামদুলিল্লাহ ফরাইতে আছে। দেখেন আজকে আমাদের এই এলাকার এমপি আনিস সাহেব আসছে, এগুলা দেখিয়া এত যে খুশি হয়েছে, সরকারি মানুষ আসিয়া পর্যন্ত মাদ্রাসা দেখিয়ে খুশি হইতে আছে। আলহামদুলিল্লাহ লেখাপড়া সব ভালো মতো চলতে আছে, হন মাদ্রাসায় অসুবিধা কিছু নাই। তা আপনারা যারা মাদ্রাসার মহব্বতলা আছে, মাদ্রাসকে আগে যেই রকম দেখছেন আগের থেকে এখন আরো বেশি দেখবেন, এটা আমি সবার কাছে আশা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করছেন যে আল্লাহর রসুল তিনি মুহাম্মদ আল্লাহর রসুল। অতীতে অনেক রসুল ওনারা মৃত্যুবরণ করে আল্লাহ প্রিয় হয়ে চলে গেছেন, অতএব আল্লাহর রসুলও যাবেন। আল্লাহ তারপরে বান্দাদেরকে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন চলে যাও যাবেন তাহলে তোমরা কী করবে, যে দিন রসুলের মাধ্যমে তোমাদের কাছে প্রেরণ করেছি সেই দিনে থাকবে না তোমরা ফিরে যাবে, যদি ফিরে যাও তাহলে তোমাদের অকল্যাণ হবে, আর যদি দিনে থাকো তো আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। তা আমাদের মুরব্বি এই যুগের জন্য সবারই মুরব্বি ছিলেন, আমাদের শায়খ, আমাদের উস্তাদ, আমাদের মুরব্বি, আমাদের শায়খ সবারই শ্রদ্ধেয়, সমস্ত আসাদেজা কেরামের শ্রদ্ধেয়। উনি সারা জীবন শ্রদ্ধার সাথে ছিলেন, মৃত্যুর আগেও শ্রদ্ধার সাথে ছিলেন এবং শ্রদ্ধার সাথে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরতের মৃত্যু মুরব্বীদের এখানে সবাই বলেছেন, আমি ওনাদের সাথে একমত। আমাদের জানা যে হযরতের মৃত্যু স্বাভাবিক হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়নি। এক দ্বিতীয়ত মৃত্যুর পরে আমাদের যে কাজ হযরত বিদায় নেওয়ার পরে যেটা হযরতও আমাদেরকে নির্দেশ আর ওসিয়ত করে গেছেন, আল্লাহরও নির্দেশ রসুলেরও নির্দেশ, অর্থাৎ দিন নিয়ে থাকা, দিনের খেদমত নিয়ে থাকা, দিনের মেহনতের মাঝে লিপ্ত থাকা। আলহামদুলিল্লাহ সমস্ত মুরব্বী এবং আসাতেজে কারাম তালেব আলম সহ পড়াশোনার মাঝে ওনা ব্যস্ত আছেন এবং পরিবেশ মাস শান্ত আছে। অতএব সকল দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে, সকল মুসলমানের কাছে আমাদের মুরব্বীরা দেশ মুরব্বীদের সাথে আমিও আবেদন করব, মাদ্রাসার প্রতি আমাদের যেন উদার আমরা মন খুলে মাদ্রাসাকে সাহায্য করি, মহব্বত রাখি, দিনের জন্য মহব্বত রাখি, মহব্বত দিনের উপর যেন রাখা, দিনেরকে সাহায্য করা, এটা আমাদের ইমানের দাবি। আল্লাহ রসুল বিদায়ের পরও সাহাবাদের প্রতি এই দাবি ছিল, নির্দেশ ছিল, আমাদের মুরব্বী যাওয়ার পরও আমাদের প্রতি এই নির্দেশেই, কাজে আমরা যেন এর উপর থাকতে পারি। দোয়া চাই আপনাদের কাছেও সকলের আবেদন, আপনারা শুনেছেন যে মাদ্রাসার জন্য আপনারা সাহায্য করবেন, কল্যাণ কামনা করবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। লাইভে এসে আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই, সংক্ষিপ্ত কথা হলো আমাদের সকলের মুরব্বী শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ তাআলা আলাই, তাকে বৃহস্পতিবারে সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাটাজারি মাদ্রাসা থেকে একটু অসুস্থতা বোধ করার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে, ভর্তি করা হয়েছে। পুরা রাত হযরত চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে ছিলেন। এরপর পরের দিন শুক্রবার প্রায় পুরা দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। সন্ধ্যাবেলা তার পরিবারের কর্তৃপক্ষ, পরিবারের যারা সদস্য ছিলেন তাদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা দুপখোলা মাঠের পাশে আজগরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে, ভর্তি করা হয়েছে। এখন যারা বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন, আসলে কি মায়ের থেকে মাসির দরদ বেশি? আমরা তো সার্বক্ষণিক এখানে ছিলাম। একটা প্রশ্ন, যদি হাটাজারি থেকে ডেড বডি মৃত্যুবরণ করার পরে এখান থেকে যদি চিটাং মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাহলে চিটাং মেডিকেল কলেজের হাসপাতালের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলতেন যে ওনাকে কেন নিয়ে এসছে, ওনাকে আবার হাটাজারি নিয়ে যাও। তাহলে হযরত যদিও অসুস্থ ছিলেন কিন্তু জীবিত ছিলেন এবং বা হায়াত ছিলেন। ওখানে চিকিৎসা দেওয়ার পর আবার হযরতের শারীরিক অবনতি হওয়ার
কারণে হযরতকে ঢাকায় নেওয়া হয়েছে। সুতরাং হাটহাজারি মাদ্রাসা থেকে মারি ফাটানো হয়েছে, হাটহাজারি মাদ্রাসায় আঘাত করা হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এগুলা কতগুলো মিথ্যা প্রোপাগান্ডা এবং হযরতের লাশ নিয়ে একটা রাজনীতি। আমি যারা এগুলা করছেন তাদের খেদমতে বিনীতভাবে অনুরোধ করব, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা ফিরে আসি, এগুলা থেকে আপনারা বিরত থাকুন। হযরতের আত্মা কষ্ট পাবে, আমরাও কষ্ট পাব, এবং হযরতের লাশ নিয়ে যদি রাজনীতি করা হয় এটা কারো জন্য কাম্য নয়, এটা কারো জন্য লাভের কিছু নাই। হযরতের আত্মাও কষ্ট পাবে, আমরাও কষ্ট পাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মহতরম আসাদজে কারাম, সম্মানিত দর্শক বৃন্দ, আমাদের এখানে মাদ্রাসার সমস্ত শিক্ষকগণ উপস্থিত আছেন, শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন, তেনাদের উপস্থিতিতে পরিষ্কার পরিষ্কার কথা আপনারা দর্শকেরা, প্রিয় দর্শকেরা শুনেছেন। সুতরাং আমরা মাদ্রাসার ইতিহাস অক্ষুণ্ণ রাখতে এই সমস্ত পর্বকণ্ডা মিথ্যাচারের প্রতি কান দেব না, সঠিক কথা মানুষকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সমস্ত প্রিয় দর্শকবৃন্দ এবং উপস্থিত আসাদজাই কারামের শুকরিয়া আদায় করতেছি এবং হযরত শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির রুহের মাগফিরাত কামনা এবং ইজালে সওয়াব দোয়া হবে, হযরতের জন্য দোয়া হবে, ইজালে সওয়াব হবে, হযরতের রুহের মাগফিরাত কামনা করব আমরা, দোয়া পরিচালনা করবেন আমাদের মুফতি আজম মাদ্রাসার মুরব্বী হযরত আল্লামা মুফতি নূর আহমদ সাহেব মুদাজিল্লুল আলী। হযরতের শোকাহত পরিবার বিশেষভাবে হযরতের আলী মোহতরমা আর জন্য আমরা দোয়া করি। নিত্য নতুন ওয়াজ, কিরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।